সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বব্যাপী COVID-19 এর মহামারীর সংক্রমণ এড়াতে আমরা সবাই বলতে গেলে হোম কোয়ারেন্টাইনে, যার ফলে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। এই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে আমি অনলাইনে সহায়তা নিয়ে ক্লাস পরিচালনা করছি। যাই হোক, আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম প্রোগ্রামের ভাষা। প্রথমে আমরা টপিক শুরু করার আগে দুটো ভিডিও দেখে নিই। দুইটি ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো কি বিষয়ে পড়াতে যাচ্ছি। আমরা দুটো ভিডিও, তাহলে একই কাজ বারবার হচ্ছে, আর একই কাজ বারবার হওয়াকে বলে লুপ। তার মানে আজকের পাঠ হলো লুপ। লুপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি শিখন ফলে এই পাঠে আমরা কি কি শিখবো। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো লুপ কি তা বলতে পারবে, লুপের প্রকারভেদ বলতে পারবে, সি ভাষায় কয়টি লুপ স্টেটমেন্ট তা বলতে পারবে, লুপ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতে পারবে। দেখা যাক লুপ কি। প্রথমে আসি লুপের সংজ্ঞা। লুপ বলতে কি বোঝায়? প্রোগ্রামের অংশ বিশেষ নির্দিষ্ট সংখ্যক বার কোনো শর্তে না পৌঁছা পর্যন্ত পুনরাবৃত্তি করাকে লুপিং বা চক্র নিয়ন্ত্রণ বলা হয়, বা আবর্তনও বলা হয়, বা একই কাজ বারবার হওয়াকে বলা হয় লুপ। এবার আসি লুপের প্রকারভেদ। লুপ কত প্রকার? প্রথম লুপ আসি সসীম লুপ। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক আবর্তনের পর যে লুপ শেষ হয় তাকে বলে সসীম লুপ, অর্থাৎ যা গণনা করা যায়, সীমার ভিতরে থাকে। আর অসীম লুপ হলো যদি কোনো লুপ অনবর্ত আবর্তন হতে থাকে, কখনো শেষ না হয়, তবে তাকে অসীম লুপ বলে। অর্থাৎ সীমা নাই, গণনা শেষ করা যায় না, এরকম লুপ হলো অসীম লুপ। আরেকটা লুপ মধ্যবর্তী লুপ। একটি লুপের মধ্যে যদি আরেকটি লুপ থাকে তাহলে তাকে মধ্যবর্তী লুপ বলে। অর্থাৎ লুপের ভিতরে লুপ। লুপের ভিতরে লুপকে বলা হয় ইনার লুপ, আর লুপের বাইরে লুপকে বলা হয় আউটার লুপ। কোন স্টেটমেন্টকে দুই বা ততোধিক বার সম্পাদনের জন্য যে সকল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। লুপ স্টেটমেন্ট সমূহে সাধারণত দুইটি অংশ থাকে, লুপ বডি এবং টেস্ট কন্ডিশন। এরপরে আসি লুপ স্টেটমেন্টের লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্ট সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপের লুপ বডির নির্বাহ শুরুর আগে টেস্ট কন্ডিশন যাচাই করা হয়। কন্ডিশন সত্য না হলে লুপ বডি সম্পাদিত হয় না। এন্ট্রি কন্ট্রোল লুপ নির্বাহের জন্য প্রধানত দুইটি স্টেটমেন্ট ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ স্টেটমেন্ট। আমরা এগুলো প্র্যাকটিক্যালি অর্থাৎ ব্যবহারিককে দেখবো। এরপরে আসি এক্সিট লুপ। এক্সিট কন্ট্রোল লুপে প্রথমে একবার লুপ নির্বাহ হয়, তারপর টেস্ট কন্ডিশন যাচাই করা হয়। কন্ডিশন সত্য হলে লুপ বডি সম্পাদিত হয়, কন্ডিশন সত্য না হলে লুপ বডি সম্পাদিত হয় না। এক্সিট কন্ট্রোল লুপের স্টেটমেন্ট হলো ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট নির্ভরের জন্য প্রধান বিবেচ্য বিষয় হলো কাউন্টার ভেরিয়েবল স্থাপন ও তার প্রারম্ভিক মান নির্ধারণ। আমরা পূর্বে প্রোগ্রাম গুলোতে দেখছি ভেরিয়েবল ডিক্লেয়ার করা। লুপ বডির স্টেটমেন্ট নির্বাহ, লুপ বডির পরবর্তী নির্বাহ না হওয়ার জন্য শর্ত পরীক্ষা, কাউন্টার ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সি প্রোগ্রামের লুপ নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হলো পাঁচটি, অর্থাৎ ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কন্টিনিউ লুপ, গো টু বা ইফ গো টু লুপ। এর ভিতরে সাধারণত বিভিন্ন বোর্ডের পরীক্ষায় ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, গো টু লুপ বেশিবার এসেছে। আজকে আমরা আলোচনা করবো প্রথম যে লুপটা, ফর লুপ। ফর স্টেটমেন্ট। সি প্রোগ্রামে কোন স্টেটমেন্ট দুই বা ততোধিক বার সম্পাদনের জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার করা হয়। সাধারণত কোন ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়, এরূপ ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলে। ফর স্টেটমেন্ট এর ফরম্যাট হলো প্রথমে কাউন্টার ডিক্লারেশন, তারপর ফর ফাংশন, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট, তারপর লুপের ওপেনিং ব্রেস বন্ধনী, প্রথম বন্ধনী, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, লুপের বন্ধনী ক্লোজ। এটা শুরু করার আগে
ব্যবহার শুরু করার আগে আমরা পূর্বের একটু প্রোগ্রাম সম্পর্কে একটু আলোচনা করি। পূর্বের প্রোগ্রাম গুলো যদি আমি না বুঝে থাকি তাহলে এই প্রোগ্রাম গুলো করা কঠিন হয়ে যাবে। কিভাবে আমরা প্রোগ্রাম করেছিলাম, যেমন ইনপুট আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম, এছাড়া আমরা দেখেছিলাম প্রোগ্রামের শুরুতে কি লিখতে হয়, শেষে কি লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে, ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো সব কিছুই আমাদেরকে জানতে হবে। তার আগে এগুলো আমরা জেনেছি, এখনো এগুলো আমাদেরকে জানতে হবে। এই প্রোগ্রাম লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হয়, আমরা ব্যবহারকে দেখব, কাউন্টার ডিক্লারেশন কি কি করতে হয়, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এই অংশে কাউন্টার ভেরিয়েবলে প্রারম্ভিক মান দেওয়া হয়, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন করা হয় বা শুরু করা। কন্ডিশন, এই অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয়। ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট, এই অংশে প্রতিবার আবর্তনের কাউন্টার ভেরিয়েবলের হ্রাস বৃদ্ধির মান নির্ধারণ করা। এবার আমরা ফর লুপ ব্যবহার করে আমার নাম বা তোমার নাম 10 বার প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম করব। তাহলে ফর স্টেটমেন্টের ফরম্যাট হলো, প্রথমে কি, কাউন্টার ডিক্লারেশন, ফর ফাংশন, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ডিক্রিমেন্ট আর ইনক্রিমেন্ট, ফরের জন্য ফার্স্ট ব্র্যাকেট বা ব্রেস, তারপর স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, এভাবে করে স্টেটমেন্ট থাকতে পারে, তারপরে ফরের ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা আসি প্রথমে একটা প্রোগ্রামে আসি। আমরা প্রোগ্রাম করব তোমাদের যেহেতু ল্যাবে দেব সি প্লাস প্লাস কম্পাইলার, দেব সি কম্পাইলারে আমরা প্রোগ্রাম গুলো লিখব। প্রথমে আমরা একটা ফাইল নিব, নিউ সোর্স ফাইল। আমরা জানি এর পূর্বের প্রোগ্রামে আমরা শিখেছিলাম প্রোগ্রাম শুরু করতে হয় কি দ্বারা, শেষ করতে হয় কি দ্বারা। প্রথমে আমরা শুরু করব হলো কি, হ্যাশ, অর্থাৎ প্রোগ্রামের শুরুতে সোর্স কোডে এই হ্যাশ দ্বারা শুরু করতে হয়। তার কারণ এটাকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভ, ইনক্লুড অন্তর্ভুক্ত করছি। তারপরে হলো ট্যাগ, আমরা ট্যাগ সম্পর্কে চতুর্থ অধ্যায় জেনে আসছি যে নির্দিষ্ট করা, অর্থাৎ আমরা ফেসবুকে কোনো ছবি আপলোড করলে ট্যাগ করে দেই বন্ধুদের, অর্থাৎ সে যেন আগে পায় নির্দিষ্ট করে দেয়। এরপর কি, stdio ডট এইচ, তাহলে এই লাইনটাকে আমরা বলবো হলো হেডার ফাইল, তো stdio নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, এর কোটাটাকে বলা হয় লাইব্রেরি বা হেডার ফাইল। এরপরে তার মানে এই ট্যাগের ভিতরে stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের ফাংশনের প্রোটোটাইপ গুলো এই লাইব্রেরির ভিতরে বর্ণনা করা, যার ফলে আমরা যে প্রোগ্রামই লিখি না কেন ইনপুট এবং আউটপুটের কাজ থাকবে বা ফাংশন ব্যবহার করতে হবে, সেজন্য এই হেডার ফাইলটা আমাদেরকে প্রোগ্রামের সি ভাষায় প্রোগ্রামে দুটি লিখতে হবে। এরপরে লিখতে হয় মেইন ফাংশন, এটাকে বলা হয় মেইন ফাংশন, এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট করে, হলো প্রোগ্রাম শুরু বন্ধ, আর প্রোগ্রাম শুরু এবং শেষ। তুমি সি ভাষায় যে কোনো প্রোগ্রাম লেখো না কেন এটুকু তোমাকে লিখতেই হবে। এরপরে আসি আমরা এতে আসি কাউন্টার ডিক্লারেশন। আমাদেরকে বলা হয়েছে যে 10 বার নাম প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম, তার মানে 1 থেকে 10। তাহলে এখানে আমার প্রথমে কাউন্টার ডিক্লারেশন আমাকে কি করতে হবে, এখানে দেখো ইন্ট আই, অর্থাৎ 1 থেকে 10, এগুলো হলো সংখ্যা, তাহলে এই ডাটা টাইপ কি ইন্টিজার, ইন্টিজারের জন্য এখানে লেখা হয়েছে ডাটা টাইপ ইন্ট, সংক্ষেপে INT, ইন্ট। তারপর আই, আই নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ভেরিয়েবলের নাম, অর্থাৎ এটাকে বলা হয় আরো কাউন্টার ডিক্লারেশন থাকতে পারে প্রোগ্রামে। পরে আসছে এরপরে ফর, ফর লেখা হয়েছে, এটা একটা কিওয়ার্ড ফাংশন, তাহলে এখানে আমাদের শুরু কত, আই এর মান শুরু হলো 1, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, শুরু প্রারম্ভিক। তারপরে আছে কন্ডিশন, শর্ত, কতক্ষণ পর্যন্ত সে ঘুরে কাজ করবে, 10 বার, অর্থাৎ 10 না হওয়া পর্যন্ত এই ঘুরে ঘুরে কাজ। তারপর দেখো এখানে ইনক্রিমেন্ট, ইনক্রিজ করছে, কত কত করে বাড়বে, এ আই প্লাস প্লাস মানে হলো এটা হলো ইনক্রিমেন্ট অপারেটর, অর্থাৎ 1 1 করে বাড়া, যদি আমি 2 করে বাড়াতে চাই তাহলে আই সমান আই প্লাস 2, বা 1 1 করে যদি বাড়ে তাহলে আই সমান আই প্লাস 1, এভাবে করে লিখলেও হবে। তারপর দেখো ফরের ব্র্যাকেট, তারপরে স্টেটমেন্ট, অর্থাৎ আমি ফলাফল দেব, আউটপুট দেখব, তার জন্য কি ফাংশন, প্রিন্ট ফাংশন। তারপর দেখো ওই নাম, আমার নাম দেওয়া আছে এখানে, কার ভিতরে দেওয়া আছে, ইনভার্টেড কমা, অর্থাৎ এটা একটা প্যারামিটার, এই প্যারামিটারের ভিতরে আমি যা লিখবো যেভাবে লিখবো সেভাবে আউটপুটে প্রদর্শন করবো। ফাংশন শেষ, সেমিকোলন, ফরের ব্র্যাকেট ক্লোজ, মেইন ব্র্যাকেট
করলো। তাহলে আমরা একটু দেখি ভিতরে, তাহলে এখানে প্রথমে আমরা লিখবো হলো কি ইন্ট আই, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর কি ফর ফাংশন, তারপর ইনিশ আই এর আই সমান কি শুরু ওয়ান ইনিশিয়ালাইজেশন সেমিকলন, একটা স্টেটমেন্ট আই লেস ইকুয়াল 10 সেমিকলন আই প্লাস প্লাস, এরপরে ফর এর একটা ব্র্যাকেট, এর ভিতরে আমি এখন লিখব আউটপুট দেখব আমার নাম, তাহলে আউটপুট দেখানোর জন্য ফাংশন নাম পিআরআইএনটি প্রিন্ট ফাংশন ইনভার্টেড কমা অর্থাৎ প্যারামিটার, তাহলে আমার নাম এখানে লিখবো, লাইন শেষ আর স্টেটমেন্ট শেষে আমাদের কি করতে হয় সেমিকলন দিতে হয়। তাহলে আমরা এটা একটু দেখি, প্রথমে কি করবো সেভ ডেস্কটপ ইউনিট পি ওয়ান নাম দিয়ে আমরা সেভ করে দিই, সেভ, এরপর এক্সিকিউট কম্পাইল, দেখি কম্পাইল কি করছে, এখানে কি বলছে ইনক্লুড, ইনক্লুড বানানো হয়নি ইনক্লুড, এরপরে আমরা দেখি কম্পাইল করি, কম্পাইল আমাদের সাকসেস, অর্থাৎ এটাকে বলা হয় এই কোডকে বলা হয় সোর্স কোড, উৎস কোড, একটা কম্পাইলের ভিতরে একটা টেক্সট এডিটর আছে তার ভিতরে এই কোডগুলো লিখতে হয়, এরপরে কম্পাইল, তোমরা তো জানোই কম্পাইল কি একটা অনুবাদক প্রোগ্রাম যা আমাদের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ অবজেক্ট কোডকে অর্থাৎ সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে, এরপরে আমরা দেখি প্রোগ্রাম রান, দেখো এখানে আমার নাম 10 বার প্রদর্শন হয়েছে কিন্তু এক লাইনেই দেখা যাচ্ছে, তাহলে আমরা যদি একটা স্পেস সিকুয়েন্স ইউজ করি অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, এটাকে বলা হয় স্পেস সিকুয়েন্স অর্থাৎ নিউ লাইন করে দিবে পরপর, তাহলে এখানে দেখি কম্পাইল রান, দেখো এখানে 10টা লাইনে নামগুলো দেখাচ্ছে, তার মানে এখানে কি বোঝাচ্ছে, তাহলে প্রথমে ইনিশিয়ালাইজেশন ওয়ান এটা একবার প্রিন্ট হয়েছে, তারপরে এই ইনক্রিমেন্টে গেছে গেছে যে এক এক কত করে বৃদ্ধি পাবে, এক এক করে বৃদ্ধি পাবে কতক্ষণ পর্যন্ত করবে 10 এর মান শেষ না হওয়া পর্যন্ত, এই পর্যন্ত ঘুরে ঘুরে ওই একই কাজ বারবার করবে, তাই ফর লুপের কার্য কাজ। আরেকবার দেখি কম্পাইল রান, ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম চাচ্ছি আমরা 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা আউটপুট স্ক্রিনে প্রদর্শন কর, আমরা আগে শুধু নামটা প্রদর্শন করেছিলাম, এখন আমরা দেখব 1 থেকে 50 পর্যন্ত, তাহলে এখানে আমার দেখো ইনিশিয়ালাইজেশন 1 অর্থাৎ শুরু 1, কন্ডিশন 50, কতক্ষণ পর্যন্ত কত করে বৃদ্ধি পাবে 1 1 করে বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট অর্থাৎ আই প্লাস প্লাস, তাহলে এখানে দেখো কাউন্টার ডিক্লারেশন আমাদের শুরু তো এই পর্যন্ত থাকবে প্রোগ্রামের শুরু এবং শেষ, এরপরে দেখো ইনিশ কাউন্টার ইনিশিয়ালাইজেশন অর্থাৎ এই 1 2 3 50 পর্যন্ত মানটা আমি রাখবো কার ভিতরে, তার জন্য একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে অর্থাৎ ইন্ট আই, তারপরে ফর, তারপর দেখো ইনিশিয়ালাইজেশন কত 1, কতক্ষণ পর্যন্ত করবে, কন্ডিশনটা কত 50, কত করে বৃদ্ধি পাবে আই সমান আই প্লাস 1, 1 1 করে বৃদ্ধি পাবে। এবার আসো আউটপুটে আমরা দেখি প্রিন্ট ফাংশন, এখানে আমরা লিখছিলাম আমার নাম লিখছিলাম ইনভার্ট কমার ভিতর, তাহলে এখানে ইনভার্ট কমার ভিতরে কি থাকবে, যেহেতু আমরা সংখ্যা চাচ্ছি এখানে আমাদের হবে এই ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইন্ট ভেরিয়েবলে ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেন্স ডি অর্থাৎ ডেসিমাল, তারপর দেখেন কার মান আমি আউটপুটে চাচ্ছি আই এর মান প্রিন্ট আই, তাহলে আমরা একটু প্রোগ্রামে দেখি, তাহলে এখানে প্রথমে আমাদের হবে কি প্রিন্ট এফ, এগুলো সব ঠিক থাকবে, শুধু আমার এখানে কি হবে ফরম্যাট স্পেসিফায়ারটা হবে পার্সেন্টেন্স ডি কমা আই এর মান, এখন যদি আমি দেখো কম্পাইল রান, দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করছে, তাহলে আমি যদি একটু ফাঁকা করে দেখতে চাই তাহলে এখানে আমাকে স্পেস সিকোয়েন্স টি যদি দিই তাহলে দেখো
কম্পাইল, দেখো 1 থেকে 100 পর্যন্ত দেখাচ্ছে। এরপরের প্রোগ্রামে আসি, এরপর আসো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় মানে 2, 4, 6, 8, 10 এরকম। তাহলে এখন দেখো, তাহলে আমার এখানে শুরু এক এক বললেও কি আমার শুরু কিন্তু এক হচ্ছে না, দুই। তাহলে ইনিশিয়ালাইজেশন দুই, কন্ডিশন 50, ঠিক আছে। এবার দেখো 2, 4, 6 কত করে বৃদ্ধি পাইছে, 2 করে। তাহলে আমাকে কি লিখতে হবে, তাহলে এখানে আমাদের হবে শুরু হলো 2, 50-এর মান শেষ না পর্যন্ত কন্ডিশন কত করে ইনক্রিজ করছে, বাড়ছে বা প্রতিপদে বৃদ্ধি হচ্ছে, i সমান i প্লাস 2। এছাড়া যা মান লেখা আছে ঠিকই থাকবে, i এর মানই আমি প্রিন্ট করছি। তাহলে এবার দেখো কম্পাইল, দেখো 2, 4, 6, 50 পর্যন্ত আমি দিয়েছিলাম কন্ডিশন, 50 পর্যন্ত দেখাচ্ছে। তাহলে এবার যদি বলি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে দেখো এরপর এবার যদি আমি চাই 50 থেকে 1 পর্যন্ত বিজোড় সংখ্যা, তার মানে কি অর্থ হচ্ছে 49, 57, এভাবে এক এক করে 2 2 করে কমিয়ে আসে, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, তাহলে আমার শুরু কত, ইনিশিয়ালাইজেশন 50, এখানে কি হবে কতক্ষণ পর্যন্ত করবে 50 থেকে 1 পর্যন্ত, তাহলে এখানে আমাদের হবে গ্রেটার দেন ইকুয়াল 1, কত করে, তাহলে এখানে কি হবে কত করে কমবে, আই আই সমান আই মাইনাস 2। দেখো বাদ বাকি আমার সব কাজ ঠিক থাকবে। এরপর দেখি আমরা কম্পাইল প্লাস রান, দেখো এখানে 50, 48 জোড় সংখ্যা দেখাচ্ছে, তাহলে বেজ জোড়ই চাওয়া হয়েছে, জোড় অর্থ 50, 48 হিসেবে। যদি বেজোড় বলা হতো তাহলে এখানে যদি আমি এখানে যদি আমি বেজোড় সংখ্যা জোড় সংখ্যা। আচ্ছা এরপরে যদি আমি আসি যে 1 থেকে n পর্যন্ত সংখ্যা, তাহলে 1 থেকে n পর্যন্ত সংখ্যার জন্য আমাকে কি করতে হবে, তাহলে আগের মতোই, তাহলে দেখো এখানে ইনিশিয়ালাইজেশন আমার কত হবে 1, কন্ডিশন কি হবে অর্থাৎ n ইনক্রিমেন্ট 1 1 করে বাড়বে। তাহলে এখানে n এর মান আমাদের কিন্তু অজানা, আমরা এটা আগে শিখেছি যে আমাদের কিবোর্ড থেকে যদি কোনো মান দেওয়া হয় অর্থাৎ n এর মান মানে কিবোর্ড থেকে মান দিতে হবে, তাহলে আমাকে আর একটা ইনপুট দেওয়ার ফাংশন এগুলা করতে হবে। তাহলে এখানে আসি প্রোগ্রামের ভিতরে আসি, তাহলে এখানে আমাকে এই কিবোর্ড থেকে যে মান দিব তার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ এখানে আমার আর একটা ভেরিয়েবল নেব n, অর্থাৎ কাউন্টার ডিক্লারেশন ভিতরে হবে এখন স্ক্যান এফ, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য ফাংশন স্ক্যান এফ। কি ধরনের আমি ডাটা ইনপুট করব, যেহেতু এখানে ইন্ট অর্থাৎ পূর্ণ সংখ্যা, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্টেজ ডি, এরপরে কমা, যে ডাটাটা আমি ইনপুট করব সেই ডাটাটা কোথায় যে মেমোরি কোন জায়গায় যে বলবে, অর্থাৎ ঠিকানাটা কে দেখাই দেবে, অর্থাৎ এম্পারসেন্ট বা অ্যাড্রেস অফ এন। এখন দেখো এন এর মান তাহলে এখানে কত হবে 1 থেকে, তাহলে এখানে 1, এখানে হবে আমার এন কন্ডিশন, আর এটা কি হবে লেস দেন ইকুয়াল সমান কম, কত করে বৃদ্ধি পাবে, আই সমান আই প্লাস 1। তাহলে এবার দেখি আমরা কম্পাইল কলন কম্পাইল, দেখো এখন কিবোর্ড থেকে মান চাচ্ছে, আমি যদি এন এর মান ধরো 100 দিই, তাহলে দেখো
এক থেকে 100 পর্যন্ত, অর্থাৎ এন এর মান আমি যা দিব সেই পর্যন্ত সংখ্যাটাই দেখাবে। আর একবার দেখি, কম্পাইল রান, এন এর মান ধরো 50 দিলাম, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা আউটপুট স্ক্রিনে প্রদর্শন করবে। আর এখানে তুমি যদি আরেকটা লাইন লিখো যে প্রিন্ট এফ ফাংশন, এখানে যদি লিখি ইনপুট দা লাস্ট ভ্যালু অফ এন, স্টেটমেন্ট শেষ সেমিকোলন, তাহলে এখন দেখো দেখো ওই কথাটা এখানে দেখাচ্ছে, তার মানে আমাকে ইনপুট দিতে এখন সহজ, অর্থাৎ আগে শুধু স্ক্রিন আসতো কালো স্ক্রিন। তাহলে এখন এন এর মান যদি আমি 60 দিই, দেখো 1 থেকে 60 পর্যন্ত সংখ্যা দেখা যাচ্ছে। যদি জোর বেজোর বলে তাহলে এখানে আমাদের জোর বেজোর যদি বলে তাহলে এখানে 1 আর এখানে i1 i+2 দুই করে বাড়বে। এই কয়েক চারটা এই পাঁচটা প্রোগ্রামটা তুমি যদি বুঝতে পারো তাহলে পরবর্তী প্রোগ্রাম গুলো তোমার জন্য অনেক সহজ হবে। দেখি পরের প্রোগ্রামটা, তোমার পরীক্ষায় যে সব প্রোগ্রাম গুলো সাধারণত থাকে, এবার আসো দেখো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল। এবার একটা কথা এখানে যোগ করা হয়েছে, যোগফল, আমরা কিন্তু আগের প্রোগ্রাম গুলো তো সংখ্যায় দেখে এসেছি, তার মানে 1+2+ ……50 এই পর্যন্ত আমরা সংখ্যা, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে প্রথমে আসি প্রোগ্রামের শুরু এবং শেষ, অর্থাৎ আমাদের এই প্রোগ্রাম এই পর্যন্ত শুরু শেষ, এরপরে কাউন্টার ডিক্লারেশন। তাহলে এখানে দেখো 1 থেকে 50 পর্যন্ত মানের জন্য আমার আই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, আর যোগফল এখানে অতিরিক্ত আসছে, যোগফল যোগফলের জন্য আমরা ভেরিয়েবলের নাম দেব সাম। তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রথমে এই 1 যোগটা করবে কার সঙ্গে, 1-এর পূর্বে কি আছে, 0। তাহলে 0+1 মানে 1, তার মানে সাম হলো 1, তারপর এগুলো কি 1-1টা কি আই, অর্থাৎ এখানে দেখো তাহলে এখানে আমাদের কি হবে ইনিশিয়ালাইজেশন 1, অর্থাৎ এখানে দেখো কাউন্টার ডিক্লারেশন ইন্ট আই সাম, সামের মান হলো তুমি 0, মানে 0-র সাথে প্রথমে যোগ হবে আই এর মান। তারপর দেখো ফর, এখানে দেখো আগের মতোই আছে ইনিশিয়ালাইজেশন i=1, i<= 50, 1-1 করে বাড়ছে i++। তারপরে দেখো সাম সমান সাম প্লাস আই, অর্থাৎ প্রথমে এটা এর পূর্বের সঙ্গে সেটা হলো 0, 0 সাম, এখানে 0 ঘোষণা করা হয়েছে, 0-র সাথে আই এর মান 1 প্রথম, অর্থাৎ সাম পাশে আসবে, সামের মান 0, আই এর মান 1। এটা যোগ করার পর আবার এখানে যাচাই করবে তো কত করে বাড়বে, কতক্ষণ পর্যন্ত করবে, আবার এখানে একটার পর একটা, অর্থাৎ সাম সমান সাম প্লাস আই, সামের সাথে আই এর মান 1-1 করে যোগ করবে। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতেই থাকবে, অর্থাৎ এটাই লুপ। যখন আমার কাজ শর্ত শেষ হয়ে যাবে তখন এখানে আউটপুট দেখাবে প্রিন্টের পার্সেন্টেজ দি সামার। আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে প্রথমে আমার সাম এখানেও লিখতে পারি সাম সমান 0, এই লাইন আমার প্রয়োজন নাই, এটা ফ্রন্ট ব্যাক ফ্রন্ট স্ল্যাশ ডবল স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিলাম, এটাও আমার দরকার নাই, অর্থাৎ আমাদের শেষ মান জানা আছে। তাহলে i=1, i<= 50, কন্ডিশন 50 কত করে বাড়ছে, 1-1 করে বাড়ছে। তাহলে এখানে আমাদের যোগের কাজটা আমার স্টেটমেন্টে আসছে, তাহলে এখানে আমি লিখবো সাম সমান সাম প্লাস আই, স্টেটমেন্ট শেষ সেমিকোলন। এরপর দেখো এটাই শুধু কিন্তু ফরের, যতক্ষণ পর্যন্ত
এই কন্ডিশন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই ঘুরে 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 কাজ করবে, কন্ডিশন শেষ না হওয়া পর্যন্ত ঘুরে ঘুরে কাজ করবে। যখন এই কন্ডিশন শেষ হয়ে যাবে তাহলে এখানে আমার কার কার ভিতরে যোগফল আছে? অবশ্যই এই সামের ভিতরে। তাহলে এই সামটা আমি লিখে দিলাম, তাহলে এই সাম, যেহেতু সাম এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ইন্ট, সেজন্য এখানে পার্সেন্টেজ ডি করার দরকার নাই। তাহলে এখন যদি আমি দেখো প্রোগ্রাম এক্সিকিউট করি, কম্পাইল রান যদি করি, আমরা প্রোগ্রাম এক্সিকিউট করি কম্পাইল, দেখো এখানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল দেখাচ্ছে। তাহলে এমনি ভাবে আমরা এই প্রোগ্রাম গুলো এখন যাই বলুক না কেন সবগুলো প্রোগ্রাম আমরা করতে পারবো। এখন আরেকটা প্রোগ্রাম করব আমরা, সেটা হলো 1 থেকে n পর্যন্ত সংখ্যা, অর্থাৎ 1+2+3+...n তম ধারা যোগফল নির্ণয় করব। n n এর মান আমাদের অজানা, তার মানে অজানা মান হলে আমাকে স্ক্যান ফাংশন ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো প্রোগ্রামে আমরা আসি, তাহলে এখানে ইন্ট আই সাম যোগফল ট্রু এবং জিরো, এখানে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো ইন। ইন এর মান তো আমাদের অজানা, তাহলে এই লাইন স্ক্যান ইনপুট নেওয়ার জন্য ফাংশন এখানে লেখা আছে কি পার্সেন্টেজ ডি আগের মতো, আর কন্ডিশনের জায়গায় আমরা লিখবো কি ইন লিখবো, আর বাদ বাকি সবগুলো আমার ঠিক থাকবে। দেখো এখানে ইন এর মান চাচ্ছে, আমি যদি চাই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো, দেখো। আর এখানে যদি আমি এই লাইনটা উঠিয়ে দিই, তাহলে দেখো আমার ইনপুট নেওয়ার সময় আমাকে কথাগুলো দেখাবে, দেখো ইনপুট দা লাস্ট ভ্যালু অফ এন। তাহলে এখন যদি আমি দেখো 200 দিই, তাহলে 1 থেকে 200 পর্যন্ত সংখ্যা যোগফল নির্ণয় করবে। এছাড়া যদি আমি দেখো এখানে শুধু পার্সেন্টেজ ডি লেখা আছে, আমি তো জানি যে এই ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো সেটাই আসবে, তাহলে এখানে যদি আমি এখন লিখি সামেশন ইজ ইকুয়াল, তাহলে দেখো এখানে কম্পাইল রান, দেখো এখানে এন এর মান চাচ্ছে, এন এর মান ইনপুট করলাম 100, তার দিলাম সামেশন ইজ 50, বুঝছো? আর তোমরা যদি ক্লাসটি ফলো করে বই পড়ো তাহলে আমার বিশ্বাস ফর লুপ এর প্রোগ্রাম গুলো সহজেই আয়ত্ত করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা দেখব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম। তোমরা ক্লাস শেষে অবশ্যই কমেন্ট করবা, অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবা এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।